1956 সালে সেগুনবাগিচার একটি আধাপাকা টিনশেড বিল্ডিংয়ে মাত্র কয়েকজন কর্মকর্তাকে সাথে নিয়ে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। কালক্রমে এই সমিতি জায়গা করে নিয়েছে পুরাতন শাহবাগ, বর্তমান কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় তিনটি বিশাল অট্টালিকায়। এই সমিতি শুধুমাত্র ঢাকা ভিত্তিকই নয়, বরং দেশের লক্ষ লক্ষ ডায়াবেটিক রোগীর সুচিকিৎসার জন্য এযাবৎ দেশের বিভিন্ন শহরে শাখা সমিতির সম্প্রসারণ ও উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সমিতির অঙ্গ প্রতিষ্ঠান বারডেমে বর্তমান চিকিৎসা ও গবেষণা কর্মকাণ্ডের অধীনে ডায়াবেটিক রোগীদের বিস্তারিত তথ্য নিয়ন্ত্রিত হচ্ছে। বারডেম বহু পূর্ব থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, জীবনব্যাপী রোগ ডায়াবেটিক সম্পর্কে সচেতনতার অভাবে প্রতি বছর বহু লোক দৈহিকভাবে হচ্ছে অক্ষম, ডেকে আনছে অকাল মৃত্যু। সুশৃঙ্খল জীবনই হচ্ছে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ রাখার মূল চাবিকাঠি। ডায়াবেটিক হাসপাতালে এই কারো যদি ডায়াবেটিস ব্যারাম হয় তাইলে এই ডায়াবেটিস হাসপাতালে গিয়া রক্ত পরীক্ষা করে দেখতে হয় যে তার ডায়াবেটিস হয়েছে নাকি। তুমি ওখানে যাইতেছো কি লাগে? আমি যাব কে? আর আমি যাইতে যাই নাকি? ওই সাধন ডাক্তাররে গিয়া কইলাম যে আমার কি মন জানি মাথাটা ঘুরে আর শরীরটা দুর্বল দুর্বল লাগে আর বারবার খিদা লাগে, পানি এত খায় কিন্তু কলিজাটা ভরে না। তো সাধন ডাক্তারে কইলো যে তুমি ওই ডায়াবেটিক হাসপাতালে যাও, বাংলাদেশের মধ্যে ওইটাই নাকি সবচেয়ে বড় হাসপাতাল, এই রোগের চিকিৎসা নাকি ওইখানেই হয়। ওইখানে গিয়ে আমার কইছে রক্ত পরীক্ষা করাইতে, পরীক্ষার মধ্যে যদি বাইরে হয় ডায়াবেটিস তাহলে আল্লাহ রহম করনে ওয়ালা। এখন হীরা ইসা জানি দেহি জালটা কমপ্লিট হয়েছে। ভাই আমার লাগে একজন গেঞ্জি আইন কইলাম। আচ্ছা টেয়া থাকলে দেখা যাবো। মেয়া ভাই ভাবি হয়ে যাইব নাকি? তোর কি মনে হয়? তুই জানোস না জোরে ছাড়া আমার জীবন আর দায়, ঠিক মতো থাকিস, গরুটার খেয়াল দিক, খেয়াল রাখিস গরুটার দিকে। আহ এইখানে কি ডায়াবেটিস পরীক্ষা? জি হয়, 3 নম্বর কাউন্টারে যান। ভাই কি মন দেখলেন? আমার ডায়াবেটিস আছে। হ্যাঁ আপনার ডায়াবেটিস রোগ ধরা পড়েছে, আপনি 9 নম্বর কাউন্টারে যান, ওরাই বলে দেবে আপনার কি করতে হবে। ঘাবড়াবেন না, ওখানেই সব ব্যবস্থা হবে। হ্যাঁ
আমার ডায়াবেটিস খাওয়া দাওয়া বন্ধ ইয়াল্লাহ এটা তুমি আবার কি করলা কেয়ার থেকে অন্য কোনো বেনাম দিতা তুমি একটু শান্ত হও না আরে কেয়ার শান্ত আমার ডায়াবেটিস আমি আর কি করবো আমি আমি আর কি করবো চুপ করো কি হয়েছে আপনার ডায়াবেটিস সবকিছু খাইতে পারেন কোনো কষ্ট হয় না না আমার কোনো অসুবিধা নাই আমি রোজ নিয়ম মতন হাঁটাহাঁটি করি ব্যায়াম করি খাওয়া দাওয়া করি এবং প্রস্রাব পরীক্ষা করি আমি মাসে একবার ডাক্তারের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করাই আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা নাই আপনি আমার মতো হাসপাতালে আসেন লেকচার শুনেন ডায়াবেটিস বই করেন দেখবেন আস্তে আস্তে আপনিও বুঝবেন এই রোগ আসলে কিছুই না মানুষ শুধু শুধু ভয় পায় ঘাবড়াইয়া যায় আপনি ঘাবড়াবেন না ঠিক হয়ে যাবে সব ঠিক জি জি যাই দেখি ডাক্তারে কি কয় আল্লাহ তুমি রহম কইরো এই ডায়াবেটিস রোগ যখন কারো একবার হয় সেটা সারা জীবনের রোগ অর্থাৎ যার একবার ডায়াবেটিস হয়েছে তাকে সারা জীবন এই রোগটা বহন করে নিয়ে চলতে হয় তবে এই রোগ সম্পর্কে দুটো কথা আমাদের জানার খুব দরকার যে চিকিৎসাটা কেন দরকার এবং না করলে কি হতে পারে যদি চিকিৎসা ঠিকমতো করা না হয় তাহলে এই রোগটা আমাদের কিছু কিছু মারাত্মক জটিলতা সৃষ্টি করে যেখানে আমাদের প্রাণ পর্যন্ত সংশয় হতে পারে যেমন কিডনির রোগ হতে পারে চোখ অন্ধ হতে পারে স্নায়ু দুর্বলতার কারণে প্যারালাইসিস হয়ে যেতে পারে পরবর্তী পর্যায়ে হৃদরোগ পর্যন্ত হতে পারে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এই রোগ যাদের থেকে থাকে তারা যদি সন্তান ধারণ করেন তাহলে সন্তান অকালে নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা মারাও যেতে পারে বা জন্মের পরে শিশু মৃত্যু হতে পারে সেজন্য ডায়াবেটিস রোগীর প্রথম কথাই হলো খাদ্য তারপরে হলো ওষুধ সর্বশেষে হলো যার সুনিয়ন্ত্রিত ব্যায়াম শৃঙ্খলাবোধ জীবন অবশ্যই পালন করে চলতে হবে এই আমার একটা প্রশ্ন কোনটা এই কি পরিমাণ খামু কম খামু না বেশি খামু মানে খাইতে ইচ্ছা করলো বেশি খাইতে পারবো না এইটা তো কিছু কইলেন না কিছু কিছু খাবার বেছে খেতে হবে খাবারগুলা সময় মতো খেতে হবে খাবারের পরিমাণ ঠিক রাখতে হবে তারপর আমি চিনি মিষ্টি খেতে নিষেধ করব এই জন্য যে চিনি মিষ্টি খাওয়া মাত্রই রক্তে চলে যায় আর রক্ত চিনি হঠাৎ করে অনেক বেড়ে যায় ডায়াবেটিসের কারণে অতগুলো চিনি শরীর আর কাজে লাগাতে পারে না অত তাড়াতাড়ি ফলে রক্তে চিনি বেড়ে যায় একটাই মাত্র কারণে ডায়াবেটিস হলে চিনি মিষ্টি খেতে নিষেধ করা হয় আর কিছু খাবার হিসাব করে খেতে বলা হয় যেমন মিষ্টি জাতীয় ফল দুধ এবং দুধের তৈরি খাবার এগুলোর মধ্যে চিনি জাতীয় শর্করা সহজ আকারে থাকে যেগুলো সহজেই রক্তে চিনি বাড়িয়ে দেয় সেজন্য হিসাব করে খেতে বলা হয় আর আছে ভাত রুটি এবং চাল দিয়ে বানানো যত রকমের খাবার আছে আটা দিয়ে বানানো যত রকমের খাবার আছে এই খাবারগুলো আমরা কিছুটা হিসাব করে খেতে বলি তাহলে কোন খাবার বেশি খাওয়া যাবে সেই খাবার বেশি খাওয়া যাবে যার মধ্যে শর্করা নাই বা থাকলেও খুব কম আছে সেগুলো হচ্ছে শাক সবজি ডাল এবং টক জাতীয় ফল মূল উদ্দেশ্য থাকে কিন্তু দুটো এক হচ্ছে ডায়াবেটিস সবসময়ের জন্য ঠিক রাখা আর এক হচ্ছে স্বাস্থ্য সবসময়ের জন্য ঠিক রাখা এই দুটো উদ্দেশ্য পূরণের জন্যই আপনাদেরকে খাবারের একটা নির্দিষ্ট নিয়ম সবসময়ের জন্য মানতে হবে আচ্ছা মানে চোখে কোনো ছানি টানি পড়ে নাই তো আপনার চোখে কোনো ছানি পড়েনি কিন্তু চোখে কিছু ডায়াবেটিক জনিত জটিলতা আছে সেটা যদি চিকিৎসা পর্যন্ত থাকে কালকে আমরা সেটা জি জি আমি 7 দিনে ওষুধ দিয়ে দিই দেন
আরেকটা কথা কি বলেন আমার এই দাঁত দিয়ে রক্ত পড়ে গেছে ও এটার জন্য তো ডেন্টাল ডিপার্টমেন্টে যেতে হবে আপনাকে লিখে দেই ওটাও লিখে দেই হ্যাঁ দেন দেন এই কি দন্ত বিভাগ দন্ত বিভাগ জি জি আচ্ছা আপনার দাঁত ভালো আছে তবে মাড়িতে ইনফেকশন হয়েছে যাকে বলা হয় জিঞ্জিভাইটিস আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি এগুলো খেয়ে আগামীকাল আসবেন আপনার দাঁতের মাড়ি থেকে পাথর পরিষ্কার করা হবে যাকে বলা হয় ডেন্টাল স্কেলিং আচ্ছা এই আমার বউয়েরও তো মাড়ি দিয়ে রক্ত পড়ে ওরও কি এইবার আমি হয়েছে নাকি তার কি রক্ত পরীক্ষা করা হয়েছে না ওর তো বাচ্চা হইব তাহলে অবশ্যই তাকে আগামীকাল নিয়ে আসবেন কারণ এখানে গর্ভকালীন ডায়াবেটিস পরীক্ষা করা হয় হায় রে আমার যে ব্যারামে ধরলো আমার বউটারও এই একই ব্যারামে ধরলো না না তা হবে কেন তবে গর্ভাবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা আরো বেশি জরুরি আপনার এর আগে সন্তান হয়েছিল আগে দুইবার বাসে হয়ে মরে গেছে আপনার কি কখনো ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছিল না ডায়াবেটিস পরীক্ষা করে কি হইব আপনার এর আগে দু সন্তান মারা যাবার কারণ হতে পারে ডায়াবেটিস রোগ গর্ভকালীন সময়ে মায়েদের এক ধরনের ডায়াবেটিস হয় যা প্রসবের পরে অনেক সময় চলে যায় আপনারও তাই হয়েছে এখন নিয়মিত আপনি আমাদের কাছে আসবেন আমরাই সব ব্যবস্থা আপনার করে দেব ও আমার কপাল ভালো যে আমার ডায়াবেটিস হয়েছে তা নাহলে জানতেই তো পারতাম না যে গর্ভকালীন সময় ডায়াবেটিস হয় আল্লাহ তুমি রাম করে আরে রহিম না চিনছাস তার ভাবি সালাম আলাইকুম ভালো আছেন তা তুই এনে কে ডায়াবেটিস হয়েছে নাকি আগে হয়েছিল এখন নাই নাই মানে নাই মানে বহুদিন এসব সুগার টুগার দেখি না সুগার ফুকার আবার সুগার সুগার হলো রক্তের মধ্যে শর্করা বেড়ে যাওয়া আমি তো লেকচারে শুনছি এটা একবার হইলে সারা জীবনের রোগ খুব সাবধানে থাকতে হয় বিশেষ করে রক্ত পরীক্ষা খাওয়া দাওয়া আর ব্যায়াম আরে রাখো তোমার ডাক্তারি কথা এই আমাকে দেখে কি ডায়াবেটিক রোগী মনে হয় আরে আসলে হলো মনের জোর মনের জোর যদি থাকে সব ঠিক সারা জীবন সুস্থ থেকেছি খেলাধুলা করেছি একটা ব্যাপার কি জানো আমার আব্বা আম্মার ডায়াবেটিস ছিল তো তাই আমার একটু হয়েছে তো এখানে যখন এসেছি একটু ডাক্তারকে দেখিয়ে দিয়ে যাবে চলে তো আমার দেখা হলো দেশীয় গাছগাছরা ও তার ফলমূল খেলে ডায়াবেটিক রোগে কোনো উপকারে আসে কি না সে নিয়ে আমরা বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছি এবং গবেষণা করে কোনো কোনো গাছে কিছু উপকার হতে পারে এরকম নিদর্শনও পেয়েছি এগুলো হচ্ছে করল্লা তেলাকুচা মেথি কাঁচাকলা ইত্যাদি তবে এই গবেষণাগুলো অধিকাংশই আমরা প্রাণীর উপরে করেছি যেমন ইঁদুর বা এই জাতীয় প্রাণীর উপরে করেছি এর মধ্যে অবশ্য তেলাকুচা আমরা মানুষের ভিতরে দিয়েও দেখেছি এবং এটা মানুষের কোনো কোনো ডায়াবেটিসে কিছু কাজে লাগে এরকম নিদর্শন পেয়েছি এখন আমি এ ব্যাপারে দুটো কথা বিশেষ জোর দিয়ে বলতে চাই সেটা হলো যে অনেক লোক হয়তো মনে করতে পারেন যে গাছগাছরা মানেই খাওয়া খুব নিরাপদ তা কিন্তু নয় গাছগাছরা বিষাক্ত হতে পারে
তবে যদি গাছগাছটা যেটা খাবার হিসেবে আমরা গ্রহণ করি যেমন যেমন তেলাকুচা বা করল্লা সেগুলো খাওয়া নিরাপদই বলে মনে করি এবং আপনি যদি মনে করেন বা আপনি যদি শুনেন এটা খেলে আপনাকে উপকার হতে পারে ডায়াবেটিসে তাহলে তা অবশ্যই খেয়ে দেখতে পারেন আর দ্বিতীয় যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাই যে বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসাতে সব ডায়াবেটিসই কন্ট্রোল করা যায় এবার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না রাখেন তাহলে অবশ্যই আপনার পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশনস হবেই আজ হোক কাল হোক সুতরাং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতেই হবে সুতরাং যদি আপনি গাছগাছটা খেয়ে উপকার পান কিনা দেখতে চান তো গাছগাছটা খান তবে ডায়াবেটিস তাতে কন্ট্রোল আছে কিনা তা অবশ্যই চেক করবেন কারণ কন্ট্রোল না থাকলে বর্তমান বৈজ্ঞানিক চিকিৎসা দিয়ে তা কন্ট্রোল করে নেওয়া উচিত পায়ের আপনার ঘাটা হলো কি করে জুতে ফোসকা পড়ছিল পায়ের একটা ফোসকা পড়ে যাওয়া বা কেটে যাওয়া এগুলো সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে এ প্রায় দেখা যায় ইনফেকশন স্প্রেড করে আঙুল মরে যায় কখনো কখনো ইনফেকশন আরও উপরে গিয়ে পায়েরও গ্যাঙ্গিন হয়ে যায় তখন বড় একটা অ্যাম্পুটেশন করার প্রয়োজন হয় আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হলো ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোল রাখা ঠিক আছে দীর্ঘদিনের ডায়াবেটিস এবং নিয়ন্ত্রণে না থাকায় বুকের এই সমস্যা হচ্ছে এবং ধূমপানের কারণে এর মাত্রা আরও বেড়ে গেছে এছাড়াও দেখছি যে আপনার কিডনিরও কিছু সমস্যা হয়েছে আমরা নেফ্রোলজিস্টকে দেখে যেতে বলব আপনি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবেন তবে ভবিষ্যতের জন্য ধূমপান আর কোনোদিন করবেন না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন ঠিক হয়ে যাবেন সেটা চিন্তা করবেন না তোমাকে না আমি কতদিন বলেছি সিগারেট খাবে না না মা না মা আমি আজই প্রতিজ্ঞা করছি এ বিষ আমি আর কোনো দিন মুখে নেব না মা এ বিষ আর কোনো দিন মুখে নেব না দেখি কেমন আছেন আপনি আজকে দেখি একটু উপরে তাকান হ্যাঁ এবার নিচে তাকান আমার আঙ্গুলে এইখানে ঠিক আছে জিহ্বাটা বের করেন দেখি একটু ঠিক আছে আপনার এই পেটে পানি এসছে কতদিন থেকে আপনার অনেক দিন ধরে ডায়াবেটিস আছে আপনার ব্লাড প্রেশারও অনিয়ন্ত্রিত ছিল অনেক দিন ধরে সেই সাথে আপনি পেশাবও ঠিক মতো পরীক্ষা করেননি এখন আপনার গায়ে একেবারে রক্তশূন্য হয়ে পড়েছে পা ফুলে গেছে বমি হচ্ছে এই সবগুলোই কিডনি আক্রান্ত হয়ে যাওয়ার লক্ষণ এখন থেকে আমরা আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখার চেষ্টা করব আপনার পানি কমানোর জন্য একটা ওষুধ দিচ্ছি সেটা দেব আর বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার আপনাকে কম খেতে হবে সেটার আমরা পরিমাপ এখানে দিয়ে দেব সেই মোতাবেক আপনি খাবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন ঘাবড়ানোর কিছুই নাই ঠিক আছে ভয় পাবেন না যেন ঠিক আছে কোনো অসুবিধা নাই এটা কি দুলা ভাই এটা ডায়াবেটিস হাসপাতালের পেশাব পরীক্ষাকরণের টেস্টি আপনার আবার ডায়াবেটিস হলো কবে শুনছি এই রোগ হইলে মজার মজার সব খাওন দাওন ডাক্তার সব কিছু নিষেধ করে দেয় আরে ডাক্তারি কেরা কইছ তোর এই সব বাজে কথা সব বাজে কথা ফালতু কথা এই দেখ ডায়াবেটিস হাসপাতাল আমার একটা বই দিছে এরপর করছে কি জানোস আমার ওজন নিছে তারপরে দেখছে আমি লম্বায় কতটুকু
এরপরে আমার একটা লিস্টই বানিয়ে দিছে, কইছে আপনি বেভাগ খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, তবে সাবধান, পরিমাণ মতো, পরিমাণ মতো। আমার শ্বশুর আব্বাও কদিন যাবত বলছেন তার নাকি ঘন ঘন পেশা পায়, খুব পিপাসা, গলা শুকিয়ে যায়, খিদে পায়, শরীরটাও শুকিয়ে গেছে, দুর্বল লাগে, তাইলে তারও কি ডায়াবেটিস হয়েছে? আর হয়েছে মানে কি? এইগুলি তো ডায়াবেটিসের লক্ষণ। শিগগির চল তোর শ্বশুর আব্বার পেশাবটা আমি পরীক্ষা করে দেখি। আয় বইটা লইল। আল্লাহ আল্লাহ, তুমি আমার আশা পূরণ করছো, এইবার আমার বাচ্চাটারে বাঁচিয়ে দিছো। আপনি সবসময় বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, আর দেড় মাস পরে গাইনি বিভাগে এসে রক্তের গ্লুকোজটা পরীক্ষা করিয়ে যাবেন, কারণ দেখা যায় জন্মের পরও ডায়াবেটিস থেকে যায়। এখন আপনার বাচ্চা ভালো আছে, আজকে আপনি যেতে পারেন। আল্লাহ যখন আমার বাচ্চাটারে বাঁচিয়ে দিছে, তখন এখন থেকে আপনাকে সব কথা আমি মেনে চলুম বাপা, ব্যবহার নিয়ম কানুন মেনে চলুম। আপনি আমার বাচ্চাটারে দোয়া করেন বাপা। এরপরে পরিমাণ মতো খাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কয় বেটা ভালো ভালো খাওয়া, আমার খাওয়া খাইয়া মানুষ মরে বাঁচে না। এরপরে যখন আপনার এই ডায়াবেটিস সেন্টারে আসে, এরা আমার দেখা কয় বাবা রে কন্ট্রোল করছেন আপনি, খুইন্যা চাচা আমার কইটা না বুঝা। শোনো মনু বাবা, তোমার কথা শুনা আমার কলজাটাও ভরে গেছে, কারণ তুমি আমার কথা মতো চলছ। হ্যাঁ শোনো, আমি সেই সময়কার ডায়াবেটিসের রোগী, যখন সেগুন বাগানে এই দুটা শেডের মধ্যে টিনের শেড, এইখানে ডাক্তার ইব্রাহিমের প্রচেষ্টায় এটা প্রতিষ্ঠিত হয়। আমাদের যেন মনে হলো বাবাজি যে মসজিদের পরেই ডক্টর ইব্রাহিমের এই ডায়াবেটিক হাসপাতালই যেন ইবাদতখানা, বুঝলে। একদিন আমাদের সবাইকে ডেকে বললো যে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, তোমরা এসো, ডায়াবেটিক রোগ হয়েছে বলে তোমরা ঘাবড়েও না, রোগ সবই খারাপ, তবে হয়ে যখন গেছে তোমাদের কোনো অপকার হয়নি, উপকারই হয়েছে। আমরা অবাক, কেন বলো যে দেখো এখন তোমরা শৃঙ্খলার মধ্যে এসে গেছো। কি কথা! আর একটা শেষ কথা তোমাকে বলি বাবাজি, বুঝলে, এই শৃঙ্খলা মেনে চলে পুরনো ডায়াবেটিক রোগী যারা, তারা ডায়াবেটিক কন্ট্রোল রাখলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রত্যেক বছর 28শে ফেব্রুয়ারিতে একটা প্রাইজ দেয়, একটা পুরস্কার দেয়, তুমিও সে পুরস্কার পেতে পারো বাবাজি, বুঝলে। কোন ভান থাকেন আমি পাবো। বাবা মন্নু, তুই কেমন আছিস বাবা? খুব ভালো আছি মা। ডায়াবেটিস রোগ যখন ধরা পড়ছে তখন তো আমি ডরেই গেছিলাম, কপালে হাত দিয়া বইয়া পড়ছি, আমগাল্লা এই আমার কোন ব্যায়াম হইল। পরে ডাক্তার সাহেবরা আমার বুঝাইল, পরিমাণ মতো খাইতে হইব, রক্ত পরীক্ষা করতে হইব, পেশাব পরীক্ষা করতে হইব, আর রোজ ব্যায়াম করতে হইব, আড়াআড়ি করতে হইব। আরেকটা কথা, আমার এই সোনামণি তো বাস্তুই না, যদি ডাক্তার গো পরামর্শ অনুযায়ী ওরও ডায়াবেটিস চেক না করাইতাম। জমা সব আল্লাহর রহমত, আল্লাহ আমারে বাবা বানাইছে আর ওরে বানাইছে মা। আর দেহ
লইয়া গেছিলাম কিরকম আর অংশে আরার মধ্যে কেমন রস নাই খুব পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই রোগের মাত্রা আরও বেশি এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখলে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করা সম্ভব অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা অনেক আপনি কি জানেন আপনার ডায়াবেটিস আছে কি না যদি থাকে তাহলে কি এই রোগ নিয়ন্ত্রণে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৫৬ সালের ২৮শে ফেব্রুয়ারি সেগুনবাগিচার একটি টিন শেডে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা পায় বর্তমানে এই ডায়াবেটিক হাসপাতাল শাহবাগস্থ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বর্তমানে পৃথিবী একটি ডায়াবেটিসের মহামারীতে ভুগছে তবে আরও আশঙ্কার ব্যাপার এই যে এই মহামারীটি এইখানে থেমে নেই এর প্রাদুর্ভাব বেড়েই চলছে আরও বাড়তেছে এবং আরও ভয়ের কারণেই এই বাড়ার হার উন্নত দেশের চাইতে উন্নয়নশীল দেশে বেশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অনেকে মনে করতে পারে যে ডায়াবেটিস বোধহয় খালি ধনী লোকেরই হয় সাধারণত এ কথা একেবারেই সত্য নয় ডায়াবেটিস ধনী গরিব সবাইকেই আক্রান্ত করতে পারে বস্তুতপক্ষে এক ধরনের ডায়াবেটিক রোগ গরিবদেরই সাধারণত হয়ে থাকে যেটাকে অপুষ্টিজনিত ডায়াবেটিসও বলা হয়ে থাকে ডায়াবেটিস হবার কারণ বিশ্লেষণ করলে প্রধানত কারণ দুটো একটি বংশগত প্রভাব আর একটি পারিপার্শ্বিক প্রভাব এই বংশগত প্রভাবের প্রতি আমাদের বিশেষ কোনো হাত নেই আমরা কেউই নিজের মা বাবা পছন্দ করে নেইনি কিন্তু একেবারে যে হাত নেই তা নয় একজন ডায়াবেটিক রোগীর সাথে যদি আরেকজন ডায়াবেটিসের বিয়ে হয় তবে তাদের সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্য সন্তানের চাইতে অনেক বেশি সুতরাং একজন ডায়াবেটিক রোগী আরেকজন ডায়াবেটিক রোগীকে বিয়ে করার আগে এই জিনিসটা জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে জন্ম নিয়ন্ত্রণ বা সীমিত পরিবার তো বর্তমান জগতে একটি আলোচ্য বিষয় কিন্তু দুজন ডায়াবেটিসের যদি বিয়ে হয় তাদের নিজেদের স্বার্থে এবং সন্তানের স্বার্থে জন্ম নিয়ন্ত্রণ রাখা অবশ্যই কর্তব্য পৃথিবী যতই সভ্য হচ্ছে যতই সভ্যতার বিকাশ হচ্ছে ততই নগরায়ণ হচ্ছে নগরায়ণ সভ্যতার বিকাশের একটি অংশ কিন্তু নগরায়ণের সাথে নগরায়ণের ক্ষতিকর দিকগুলো আমাদের সজাগ থাকতে হবে সেগুলো হতেই হবে এমন তো কোনো কথা নয় এবং সেটা অবশ্যই প্রতিরোধ করা যায় যেমন ধরুন শহরে তথা যে কোনো জায়গায় বুদ্ধিজীবী লোকেরা তো নিজে কায়িক পরিশ্রম করে আর নিজের খাবার উৎপাদন করে না
কিন্তু প্রত্যেক লোকের সুস্থ থাকার জন্য কায়িক পরিশ্রম অপরিহার্য। তাই শহরে বাস করলেও আমাদের হাঁটার অভ্যাস পরিত্যাগ করা উচিত নয়। কিছুটা কায়িক পরিশ্রম বা কায়িক পরিশ্রমযুক্ত খেলাধুলা ত্যাগ করা উচিত নয়। সব লোকেরই স্থূল হয়ে যাওয়া পরিহার করা উচিত, কিন্তু যারা ডায়াবেটিস তারা স্থূল হয়ে গেলে তার ডায়াবেটিস কন্ট্রোল হওয়া খুবই কঠিন। এবং যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, যেমন ধরুন যার বাপ মায়ের ডায়াবেটিস আছে, তারা বিশেষভাবে সাবধান হতে হবে যাতে স্থূল না হয়ে যান। সভ্যতার বিকাশের সাথে বা নগরায়নের সাথে আমাদের দেশেও অনেক জিনিস এসে গেছে যার ক্ষতিকর দিকগুলো আমাদের জানা উচিত। যেমন ফাস্টফুড, বার্গার, কোকাকোলা, যেটাকে আমি জাঙ্ক ফুডও বলতে পারেন, সেটা পরিহার করা উচিত। এবং বর্তমানে এটাকে একটা টার্মই ব্যবহার করা হচ্ছে, বলা হচ্ছে কোকাকোলাইনাইজেশন। এবং এ ব্যাপারে আমাদের শুরুর থেকে সজাগ হতে হবে যাতে অতিমাত্রায় ফাস্টফুডের ব্যবহার কোকাকোলাইজেশন না হয়। এছাড়াও মানুষ বয়স বাড়ার সাথে সাথে তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। বয়স 40-এর ঊর্ধ্বে হলে প্রত্যেককে বছরে অন্তত একবার ডায়াবেটিস আসে কিনা চেক করে নেওয়া দরকার। তবে আরও আশঙ্কার ব্যাপার এই যে অনেক সময় ডায়াবেটিস রোগের কোনো উপসর্গই দেখা যায় না, কমপ্লিকেশন হলেই তবে ওই জটিলতাগুলোর উপসর্গ দিয়ে রোগের প্রকাশ পায়। সুতরাং যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি সাধারণ লোকও বছর 40-এ পার হলে বছরে অন্তত একবার ডায়াবেটিস আছে কিনা চেক করে নেওয়া উচিত, যাতে কমপ্লিকেশনের পূর্বেই ধরা পড়ে, রোগ সম্বন্ধে সজাগ হয় এবং কন্ট্রোল করে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং তার অঙ্গ প্রতিষ্ঠান তথা 48টি অন্তর্ভুক্ত সমিতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যে সমস্ত জেলাতে এখনও ডায়াবেটিক সমিতি হয় নাই, আশা করব অদূর ভবিষ্যতে সেখানকার সমাজসেবীরা এগিয়ে এসে ডায়াবেটিক সমিতির সৃষ্টি করবে যাতে আমরা তাদের সহায়তা দিতে পারি। যাই হোক, আপনার একদম ঘরের পাশে না হলেও আশেপাশেই ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান রয়েছে। আপনার ডায়াবেটিস হলে সেখানে রেজিস্ট্রিকৃত হয়ে কন্ট্রোল শিখুন, কন্ট্রোল রাখুন। ডায়াবেটিস না থাকলে বৎসরে অন্তত একবার চেক করে জেনে নিন ডায়াবেটিস হয়েছে কিনা, যাতে আপনি কমপ্লিকেশন হওয়ার আগেই সতর্ক হতে পারেন। ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা আমাদের শরীরে তৈরি হয়। ইনসুলিন ছাড়া আমাদের শরীর খাবারের সঠিক ব্যবহার করতে পারে না, যার ফলে রক্তের গ্লুকোজের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। ডায়াবেটিস হবার আগে শরীর রক্তের গ্লুকোজের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে, ঠিক যখন যতটুকু দরকার। রক্তের গ্লুকোজের মাত্রা খাবার পরপরই বেড়ে যায়। ইনসুলিন চাবির মতো কাজ করে, রক্ত থেকে মাংসপেশিতে গ্লুকোজ ঢুকতে সাহায্য করে, এভাবে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক মাত্রায় থাকে। ডায়াবেটিস হলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, ফলে মাংসপেশিতে গ্লুকোজ ঢোকার জন্য প্রয়োজনীয় চাবি থাকে না, ফলে শরীর কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পায় না এবং দুর্বল বোধ হয়। অব্যবহৃত গ্লুকোজ রক্তে জমা হতে থাকে এবং রক্তের গ্লুকোজের মাত্রা দিন দিন বাড়তে থাকে। কিডনিতে রক্ত ছাকার ফলে প্রস্রাব তৈরি হয়। ইনসুলিন না থাকার ফলে রক্তের গ্লুকোজ বাড়তে থাকে, যার কিছু অংশ কিডনি দিয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। গ্লুকোজ তার সাথে প্রচুর পরিমাণ পানি নিয়ে যায়, ফলে ডায়াবেটিস ব্যক্তিরা অতিমাত্রায় পিপাসা বোধ করে এবং ঘন ঘন প্রস্রাব করতে হয়। পর্যাপ্ত ইনসুলিন না থাকলে শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তাই শক্তি উৎপাদনের জন্য
চর্বিকে ব্যবহার করার চেষ্টা করে। যকৃতের চর্বি থেকে শক্তি উৎপাদনের সময় ক্ষতিকর পদার্থ কিটন তৈরি হয়। কিটন মারাত্মক বিপজ্জনক, কারণ এগুলো রক্তকে অ্যাসিডিক করে তোলে। রক্তের কিটনে কিডনি দিয়ে যাবার সময় কিছুটা প্রস্রাব দিয়েও বেরিয়ে আসে। এই অবস্থাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। আমি একজন ডায়াবেটিস রোগী। আজকের থেকে 30 বছর আগে আমার ডায়াবেটিস হয়েছে। আমার যখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিক হসপিটালে আসি, তখন ডায়াবেটিক হসপিটাল আমার যে নিয়মকানুনগুলো মানতে নির্দেশ দিয়েছিল, যেমন আজকে অনেক ডাক্তার বড় বড় প্রফেসররা যেরকম বলল যে নিয়মকানুনগুলোর কথা, আমি এই নিয়মকানুনগুলো মানছি। মানার পরে যে আজকে 30 বছর পরে দেখা গেল যে আমি আমার এখনও চোখ ঠিক আছে, আমার দাঁত ঠিক আছে, তারপরে আমার বিভিন্ন কোনো কিডনির কোনো অসুবিধা নাই, হার্টে কোনো অসুবিধা নাই। আমি মনে করি আমার এই কথাগুলো যারা মানবেন, এরা যদি মাইনাস হলেন, তারাও ঠিক আমার মতন ভালো থাকবেন। ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ সম্পূর্ণ সারানো সম্ভব নয়, কিন্তু চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রেখে সুস্থ কর্মঠ জীবনযাপন করা সম্ভব। ডায়াবেটিস কত প্রকার? ডায়াবেটিস প্রধানত দুই প্রকার। ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস, এ ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, ফলে বেঁচে থাকার জন্য এদের ইনসুলিন ইনজেকশন নিতে হয়। ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিস, এ ধরনের রোগীদের শরীরে ইনসুলিন তৈরি হয়, তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ বা চিকিৎসা শতকরা 80% এটা নির্ভরশীল রোগীর উপরে এবং তার পরিবার এবং বন্ধুবান্ধবের উপরে। তাহলে রোগী হিসাবে আপনাকে কি করতে হবে? রোগী হিসাবে আপনাকে ডায়াবেটিস সম্বন্ধে যতদূর সম্ভব জানতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা 3D-র কথা বলে থাকি, সেটা হলো ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন। ডায়েট মানো সময় মতো খাওয়া এবং পরিমাণ মতো খাওয়া। এটা একঘেয়ে যে আপনার হতে হবে এমন কোনো মানে নেই, এটার মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারেন, সেটা পরামর্শ পুষ্টিবিদরা দিয়ে দেবেন আপনাদেরকে। ড্রাগ সম্বন্ধে হচ্ছে সেটা হলো যে আপনার সময় মতো যদি আপনি কোনো ওষুধ সেবন করে থাকেন, তাহলে সেটা কখন খেতে হবে, খাওয়ার আগে না পরে, কতক্ষণ আগে ডায়াবেটিস ওষুধটা খেতে হবে সেটা আপনি জেনে নিতে হবে এবং ওইভাবেই আপনাকে চলতে হবে। আপনার যদি ইনসুলিনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি জেনে নেবেন কীভাবে ইনসুলিন দিতে হবে, খাওয়ার কতক্ষণ আগে বা পরে, এবং আপনি যে সিরিঞ্জটা ব্যবহার করেন, নিডলটা ব্যবহার করেন, সেটাকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যেতে পারে। উন্নত দেশে নিয়ন্ত্রণটা খুব সহজে হোম ব্লাড গ্লুকোজ মনিটরিং করে করা হয়। সেটা হলো আপনার আঙুল থেকে সামান্য পরিমাণ রক্ত দিয়ে একটা কাঠির মধ্যে দিয়ে সে মিটারে একটা রিডিং পাওয়া যায়। ধরেন 20 সেকেন্ডের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের দেশেও সম্ভব, বিশেষ করে যাদের আর্থিক সম্বল আছে তাদের জন্য খুবই প্রয়োজন। আজকাল কিন্তু আমাদের দেশে কয়েক রকমের মিটার পাওয়া যায় এবং খুব বেশি দাম না, স্বল্প দামেই পাওয়া যায়। কিন্তু সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসটা খুব ভালো নিয়ন্ত্রণ খুব অতি সহজে করতে পারবেন। তবে যদি সেটাও সম্ভব না হয়, অবশ্যই প্রস্রাবে চিনি পরীক্ষা করা সম্ভব, সেটা খুবই স্বল্প ব্যয় করা সম্ভব। এটার জন্য কাঠিও আছে যেটা অনেক বেশি দাম, কিন্তু আমরা বেনেডিক্ট সলিউশন দিয়ে যেটা করে থাকি খুবই সামান্য অল্প দামে করা যায়। ডায়াবেটিস কন্ট্রোল মানে শর্করার নিয়ন্ত্রণ, এটা যতদূর স্বাভাবিক নর্মালের কাছে হওয়া উচিত। স্বাভাবিক অবস্থায় আমরা বলে থাকি 3.5 থেকে 5.5 মিলিমোল, কিন্তু একটা ডায়াবেটিক রোগীর জন্যে সেটা যতদূর সম্ভব যত কাছাকাছি আসা যায় সেটা করা উচিত। তবে সাধারণত আমরা বলি 7-এর নিচে অভুক্ত অবস্থায় থাকতে হবে, 7 মিলিমোল, এবং খাওয়ার পরে বা র্যান্ডম ব্লাড সুগার খাওয়ার 2 ঘন্টা পরে অথবা যে কোনো অন্য সময় সেটা 140 অথবা 7.8 মিলিমোলের নিচে থাকা উচিত।
এইভাবে যদি আপনি আপনার শর্করা নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনার জটিলতা প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আজকাল বাংলাদেশে অনেকেই হোম ব্লাড গ্লুকোজ মনিটরিং করছেন। তারা ছোট একটা মিটার যাকে গ্লুকোমিটার বলে থাকি সেটা ওনারা কিনেছেন এবং তার সঙ্গে যে স্ট্রিপটা আছে সেটাতে ওনারা বাসায় বসে ব্লাড সুগার পরীক্ষা করছেন এবং এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে গেছে। আমার নাম ইয়াসমিন, আমি 24 বছরের ডায়াবেটিস রোগী। এখানে প্রথম যখন আসি তখন যে নিয়মকানুন বলে দিছে অনুসারে চলি। আমি ইনসুলিন নেই এবং খাবার আধা ঘন্টা আগে ইনসুলিন নেই, ব্যায়াম করি, এখানে সমাজকল্যাণে কাজ করি, ইনসুলিনেরই কাজ, এতে কোনো অসুবিধা হয় না। খাবারটা ওই যে প্রথম বলে দিছে ডায়েটিশিয়ান 30 গ্রাম ওজনের 4 রুটি ওইটাই খাচ্ছি, দুপুরে ভাত খাচ্ছি, রাত্রেও রুটি, এভাবে নিয়মকানুন মেনে চলছি। যারা ইনসুলিন নেয় তারা খাবার আধা ঘন্টা আগে ইনসুলিন নিতে হয়, আমিও খাবার আধা ঘন্টা আগে ইনসুলিন নেই এবং নিয়মিত নেই, সময় মতো নেই এবং পরিমিত খাই। আমি সংসার ধর্ম করতেছি, ডায়াবেটিক হসপিটালে চাকরি করতেছি, ধর্মীয় কাজও করতেছি, সব কিছু সুস্থ সুন্দরভাবে করতেছি এবং সুস্থ আছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে জানতে হবে যে আমরা রক্তের শর্করা কত হলে নিয়ন্ত্রণে আছে জানতে পারব। রক্তে অভুক্ত অবস্থায় শর্করা 6 মিলিমোলের নিচে রাখতে হবে এবং র্যান্ডম বা খাবার পরে 10 মিলিমোলের নিচে রাখতে হবে। এছাড়া আমাদের এম হবে যে প্রতি 3 মাসের গড়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কি না তা দেখার জন্য একটা টেস্ট আছে যার নাম হিমোগ্লোবিন A1C এস্টিমেশন, এটা 7%-এর নিচে রাখতে হবে। শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখলেই চলবে না, আমাদের দেখতে হবে যে রোগীর ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কি না। ডায়াবেটিস রোগীদের রক্তচাপ 140/80 সম্ভব হলে আরও কিছু নিচে 130/77 এরকম রাখা দরকার। খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারে একটা জিনিস যেটা নিষেধ করা হয় সেটা হলো যে রেডিমেড সুগার বা চিনি জাতীয় খাদ্যটা বর্জন করা। আর তাছাড়া বাকি খাদ্য নিয়ন্ত্রণে যেটা দেখতে হবে যে তাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সুষম খাদ্য হিসাবে আছে কি না। শুধু একরকম খাদ্য খেলে চলবে না, ব্যায়ামের সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো হাঁটা। এই হাঁটা মাঠেও হাঁটতে পারে কেউ, যদি বৃষ্টিতে মাঠে না যেতে পারে বা কারো মাঠ নিকটে নাই সে ঘরের মধ্যেও হাঁটতে পারে এবং ঘড়ি ধরে অন্তত 40 মিনিট প্রতিদিন হাঁটলে ব্যায়ামের কার্যকারিতা বেড়ে যাবে। আমি ডায়াবেটিস রোগী বিগত 40 বছর। আমি রোগী অবস্থা ইব্রাহিম সাহেবের কাছে আইসা উপস্থিত ছিলাম ডায়াবেটিস হাসপাতালে। তো হাসপাতালে আসার পরে আমরা ডায়াবেটিস হাসপাতালে ইব্রাহিম সাহেব যেভাবে ট্রিটমেন্ট দিছে আমি এইভাবে ট্রিটমেন্ট চালাইছি। আমি ইনসুলিন নেই, দিনে 2 বার খাওয়া দাওয়া করি, ভালোভাবে আসি। তারপরে দেখা গেল বর্তমান সময় আমার সব কিছু ঠিক আছে, আমার চোখ ভালো আছে, আমার কিডনি ভালো আছে, লিভার ভালো আছে, গলব্লাডার ভালো আছে, চোখ ভালো আছে, আল্লাহ দিলে আমার সবই ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমি করি এই কাজটা যে খাওয়া দাওয়ার দিক খুব আমি সচেতন, যে সবাই যদি আমার মতন ইমন খাওয়া দাওয়া কন্ট্রোল করে শাক সবজি খায় ব্যায়াম করে যদি থাকেন ইনশাল্লাহ আপনারাও খুব ভালো থাকবেন। একজন ডায়াবেটিক ব্যক্তির মূলত 3টা D যদি মেনে চলতে পারে তাহলে তার পক্ষে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ। তার প্রথম D হচ্ছে ডায়েট, দ্বিতীয় D ড্রাগ মানে ঔষধ, তৃতীয় D ডিসিপ্লিন। ডায়েট মানে হচ্ছে খাবারের নিয়ম। আমি প্রথমে আসি খাবারের নিয়মটা ক্ষেত্রে কী কী মানতে হবে। একজন সুস্থ ব্যক্তি এবং একজন ডায়াবেটিক ব্যক্তির মধ্যে মূলত আসলে খাবারের কোনো পার্থক্য নেই, একটাই মাত্র পার্থক্য সেটা হচ্ছে সরাসরি চিনি মিষ্টি জাতীয় খাবার তাদের জন্য নিষেধ। সরাসরি চিনি মিষ্টি বলতে আমরা বোঝাচ্ছি সব ধরনের গুড়, যে কোনো ধরনের মিষ্টি, মিষ্টি কেক, পেস্ট্রি, বিস্কিট, চিনি, মিশ্রি, মধু, জ্যাম, জেলি, হরলিক্স, গ্লুকোজ,
বাজারজাত যে কোনো রকমের সফট ড্রিঙ্কস বা জুস। এই খাবারগুলো সরাসরি চিনি মিষ্টি এই কারণেই নিষেধ যে সরাসরি চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়ার পরে তা শরীরের ভেতর গিয়ে নতুন করে আর চিনি তৈরি করার দরকার হয় না, সরাসরি রক্তে চিনিটা অনেক অনেক বেশি বেড়ে যায়। একে এক কথায় বলে হাইপার গ্লাইসেমিয়া। আপনি বলছেন আপাত চিনি খাওয়া যাবে না, চিনির বিকল্প কি খাওয়া যাবে? আপনার প্রশ্ন ছিল যে সরাসরি চিনি মিষ্টি একজন ডায়াবেটিক ব্যক্তি খেতে পারবে না, বিকল্প চিনি মিষ্টি খেতে পারবে কিনা। এই বিকল্প চিনি মিষ্টি অনেক নামে বাজারে পাওয়া যায়, এগুলো একজন ডায়াবেটিক ব্যক্তি খেতে পারবে। এগুলোর স্বাদ সরাসরি চিনির মতোই এবং যে কোনো মিষ্টি খাবারে এটা মিলিয়ে খেতে খাওয়া যাবে। এই বিকল্প চিনি মিষ্টিগুলো বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ক্যান্ডেরাল, পেপসুইট, সুক্রোল, সুইটেক্স, গ্রিন সুইট, হারমিটাস, হারমিটাস গোল্ড, স্যাক সুইট, সুইটি, ইকুয়াল, সুক্রোল, ঘন চিনি। এর প্রত্যেকটা স্বাদই চিনির মতন মিষ্টি, ফলে আপনি চা, শরবত, সুজি, সেমাই রান্না করে তাতে এগুলো যে কোনোটা মিলিয়ে খেলে আপনার খেতে মিষ্টি লাগবে, কিন্তু কখনোই ডায়াবেটিস বাড়বে না। মাটির নিচের খাবার খাওয়া যাবে কিনা? আপনার প্রশ্নটা ছিল মাটির নিচের কোনো জিনিস খাওয়া যাবে কিনা। আসলে মাটির নিচের খাবার বলতে আমাদের দেশে ডায়াবেটিক ব্যক্তিদের মনে একটা ভুল ধারণা আছে। মাটির নিচের খাবার হচ্ছে আলু, মিষ্টি আলু, কচু, এই জাতীয় খাবার। মূলত মাটির নিচের খাবার নিষেধ এরকম কোনো কথা নেই। সাধারণত যে সমস্ত খাবারের মধ্যে একটু শর্করা আছে, সেটা মাটির নিচেই হোক কি উপরেই হোক, এই খাবারগুলো আমরা একটু পরিমিত পরিমাণে খেতে বলি, পরিমাণ মতো। খুব বেশি খেলে কী হবে? তাতে শর্করা আছে, রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু কখনোই মাটির নিচের জিনিস বলতে নিষেধ এরকম কোনো খাবার নেই। ডায়াবেটিস হলো একটা জীবনব্যাপী অবস্থা। ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তির যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস চিকিৎসা সম্পর্কে জানার আগে জানা দরকার ডায়াবেটিস কি। ডায়াবেটিস মেলাইটাস হলো রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি। আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোনের যদি আপেক্ষিক বা সম্পূর্ণ অভাব ঘটে তাহলে যে অবস্থাটার সৃষ্টি হয় সেটাই হলো ডায়াবেটিস। আর এরকম অবস্থা তৈরি হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে এবং একসময় তা প্রস্রাব দিয়ে বেরিয়ে আসে। এই জীবনব্যাপী সমস্যাটা চিকিৎসার মূলত তিনটা ভাগে আমরা ভাগ করি। প্রথমটি হলো ডায়েট বা খাবার নিয়ম, এরপরে আপনারা জানেন ড্রাগ বা ঔষধ, এবং সবশেষ নিয়ম হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। শৃঙ্খলা ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটা মূল অংশ, কারণ অনেকগুলো নিয়মের ভিতর সমন্বয় সাধন করার একমাত্র পথ হলো ডায়াবেটিসে নিয়ন্ত্রণের উপায়, আর শৃঙ্খলা ছাড়া এর কোনো বিকল্প নেই। কিছু কিছু বিষয় আপনাদের শৃঙ্খলা মেনে চলতে হবে, যেমন প্রতিদিন ব্যায়াম করা, আপনার ডায়াবেটিস কীরকম আছে সেটা পরীক্ষা করে দেখা, এবং সবশেষে কিছু শারীরিক যত্ন নেওয়া। মূলত এই শৃঙ্খলাই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করবে। প্রতিদিন ব্যায়াম করার প্রসঙ্গে আপনারা জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ডায়াবেটিস রোগীর কমপক্ষে কতটুকু সময় ব্যায়াম করার প্রয়োজন? ওনার প্রশ্ন ছিল কতটুকু সময় ব্যায়াম করা যাবে বা প্রয়োজন। লক্ষ্য করেন, কোন ধরনের ব্যায়াম করছেন তার উপর নির্ভর করবে আপনি কতটুকু সময় ব্যায়াম করবেন। ধরেন স্বাভাবিকের চেয়ে একটু জোরে যদি হাঁটেন, সেক্ষেত্রে একজন ডায়াবেটিস ব্যক্তির ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য গড়ে 40 থেকে 45 মিনিট হাঁটা প্রয়োজন। এর চেয়ে কম ব্যায়াম যেমন আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে না, একই রকমভাবে খুব বেশি ব্যায়ামও আপনার প্রয়োজন নাই। আবার একবারে যদি সময় বের করতে না পারেন, সেক্ষেত্রে দিনে দুবারে আপনি সময়টা ভাগ করে নিতে পারেন, কমপক্ষে 25 মিনিট করে এক একবার যেন হয়। অন্য ব্যায়ামগুলো যদি করেন, ব্যায়ামে পরিশ্রম কতটুকু হচ্ছে তার উপর নির্ভর করবে আপনার সময়টা। কাজে এ ব্যাপারে ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। বাসায় রক্ত পরীক্ষা কিভাবে করা যাবে? বাসায় বসে রক্ত পরীক্ষা করা যাবে কি না, যারা করতে চান তারা ঘরে বসেও কিন্তু রক্ত পরীক্ষা করতে পারেন। গ্লুকোন মিটার নামক মেশিন পাওয়া যায়, ছোট, দেখতে অনেকটা ক্যালকুলেটর মতো, যে মেশিনের সাহায্যে ঘরে বসে 1 মিনিট সময়ে 1 ফোঁটা রক্ত দিয়েই রক্তের গ্লুকোজ পরিমাপ করা সম্ভব। কাজে যারা চান তারা ঘরে বসে ডাক্তারের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। নভোপেন 3 হচ্ছে ইনসুলিন নেবার এক ধরনের কলম, যা বিশেষ ধরনের ইনসুলিন কার্টিজের সাথে ব্যবহার করতে হয়। নভোপেন 3 সুবিধাগুলো হলো, বারবার ইনসুলিন সিরিঞ্জে ভরার ঝামেলা নেই, সুইগুলো অত্যন্ত সূক্ষ্ম বলে ব্যথা নেই বললেই চলে, সবসময় নিজের সাথে বহন করাও সহজ। শিশুদের ডায়াবেটিস হলে প্রায় সব ক্ষেত্রে
তাকে ইনসুলিন ইনজেকশন নিয়মিত নিতে হয়। এরপরে আসে খাদ্য। খাবারের ব্যাপারে নিয়ন্ত্রিত বা পরিমিত খাবার গ্রহণ করতে হবে এবং সুগার বা চিনি পরিহার করে চলতে হবে। মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না। তৃতীয়ত যে জিনিসটি আসে তা হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে আমরা বুঝি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত ওষুধ নেওয়া, নিয়মিত এবং পরিমিত খাদ্য গ্রহণ করা এবং ডায়াবেটিস মাঝে মাঝে চেক করার জন্য বাড়িতে নিজে নিজে চেক করা বা ডাক্তারের কাছে এসে চেক করা। এই জিনিসটি ভালোভাবে বুঝতে হলে ডায়াবেটিস সম্পর্কে একটি শিক্ষার প্রয়োজন রয়েছে এবং এই শিক্ষা ছোটবেলার থেকে শুরু করে বাচ্চা যখন বড় হবে, পরিণত হবে তখন পর্যন্ত এটি কাজে লাগবে। তাই একেবারে ছোট যখন থাকবে ডায়াবেটিস রোগী, তখন তার মা বাবা, তার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, তার শিক্ষক, স্কুলের শিক্ষক সবাইকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস রোগের চিকিৎসা করে থাকে শিশুদের ক্ষেত্রেও এবং শিশুদের জন্য একটি শিক্ষা কার্যক্রম এখানে চালু আছে। এই শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত আছে 10 পর্বে বিভক্ত একটি ভিডিও, ডায়াবেটিসের সম্পর্কে একটি গাইড বই যা শিশুদের জন্য সুন্দর করে কার্টুন ফ্যাশনে করা এবং বাচ্চার মা বাবার জন্য আলাদা করে একটি গাইড বই যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য গাইড বই হিসাবে ভূমিকা রাখবে। বারডেম হাসপাতালে শিশু বিভাগে 18 বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের ডায়াবেটিস রোগের চিকিৎসা করা হয়। এই সাথে শিশুদের এবং তার মা বাবার জন্য শিক্ষা কার্যক্রমও চালনা করা হয়। আমি এখন দেখিয়ে দেব কিভাবে ইনসুলিন ব্যবহার করতে হয়। প্রথমে দেখতে হবে যে ইনসুলিনের কর্কটা ঠিকমতো আছে কিনা, তারপরে দেখতে হবে ডেট এক্সপায়ার ডেট ঠিকমতো আছে কিনা। পরে যদি 100 ইউনিট ইনসুলিন বা 40 ইউনিট ইনসুলিন হয় তাহলে আমাদের সিরিঞ্জটাও হতে হবে 40 বা 100 ইউনিটের সিরিঞ্জ। তারপরে আমাদের ইনসুলিনের ক্যাপটা খুলে দুই হাতের তালুতে রেখে এরকম করে ঘুরিয়ে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে, যেন ঝাঁকি না লাগে, যাতে ইনসুলিনের মধ্যে ফেনার সৃষ্টি না হয়। পরবর্তীতে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে যত ইউনিট ইনসুলিন আমরা নিব তত ইউনিট বাতাস সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। প্রথমে ইনসুলিনের ভায়েলের ক্যাপটা খুলতে হবে, পরে ইনসুলিনের উপরের অংশটাকে স্প্রিট কটন দিয়ে মুছতে হবে। এরপরে যতটুক ইনসুলিন আমরা নিব ততটুক সিরিঞ্জের মধ্যে বাতাস পুরে নিতে হবে। এরপরে ওই জায়গাটা ইনসুলিনের মুখের রাবার সিপিটা শুকিয়ে গেলে তার মধ্যে সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি বোতলটা সহ সিরিঞ্জ উল্টিয়ে দিবেন। বাতাসটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সোজা পিস্টনটা ধরে রাখবেন। পরে আস্তে আস্তে ইনসুলিনটা যত ইউনিট বাতাস ছিল ততটুক চলে আসবে। যদি না আসে কিছুটা হালকা করে টেনে নিয়ে নেবেন। যদি ইনসুলিন আসার মধ্যে যদি আপনার এর মধ্যে বুদবুদ বাই থাকে সেটা একটু ফাঁকা করে আবার ভিতরে ঢুকিয়ে দেবেন। কোথায় কোথায় ইনসুলিন নেওয়া যায় আমি এখন তাই বলে দিচ্ছি। প্রথমে নেওয়া যাবে হাতের দুই বাহুর বাহির পাশে অথবা দুই উরুর বাহির পাশে অথবা নাভির চতুর্পাশের অথবা পিছনের বাটকে। নিতে হবে কোথায় ইনসুলিন? চামড়ার নিচে। সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে? সেটা হইতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 75 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটি কথা মনে রাখবেন, অবশ্যই ইনসুলিন নিতে হবে খাবার আধা ঘন্টা অথবা 30 মিনিট আগে। এবার আমি আপনাদের বলে দিচ্ছি ইনসুলিনটা কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন। প্রথমে যদি আপনাদের ঘরে ফ্রিজ থেকে থাকে তাহলে ফ্রিজের নর্মালে, অর্থাৎ আমরা যেখানে পানি বোতল রেখে দিই সেখানে রেখে দেবেন। আর যদি ফ্রিজ না থাকে তাহলে একটা বড় পাত্রে কিছু পানি নিয়ে তার উপরে একটা খালি শুকনা পাত্র রেখে দেবেন এবং সেই শুকনা ছোট পাত্রের উপরে ইনসুলিনটা রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যাতে বাইরের ধুলাবালি ইনসুলিনের মধ্যে না পড়তে পারে। আজকাল ঘরে বসে ব্লাড সুগার টেস্ট করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এই পরীক্ষাটির নাম হোম ব্লাড সুগার মনিটরিং। এই যন্ত্রটির নাম গ্লুকোমিটার।
প্রথমে আমি এই যন্ত্রটি অন করব। এখন গ্লুকোমিটারটি আমার কাছে স্টিপ চাচ্ছে। স্টিপ দেওয়ার আগে আগে মিলিয়ে নিতে হবে যে স্টিপের গায়ে যে কোড নাম্বারটি আছে সেই কোড নাম্বার আর মিটারের কোড নাম্বার সঠিক কিনা। যদি মিটারের কোড নাম্বারটি সঠিক না হয় তাহলে কন্টেইনারের কোড নাম্বারটি আমাকে মিটারে সেট করে নিতে হবে। কোড নাম্বারটি মেলানোর পরে আমি একটা কন্টেইনারটিকে স্টিপ বের করব। এখন আমি এই কন্টেইনার থেকে একটা স্টিপ বের করে মিটারের যথাস্থানে রাখব। এখন আমি স্পিরিট কটন দিয়ে আঙুলের মাথাটি মুছে নিতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে যেন আঙুলের মাথাটি শুকিয়ে যায়। এরপর আঙুলের মাথায় একটি নিডেলের সাহায্যে ছিদ্র করতে হবে। ছিদ্র করার পরে যে ব্লাড বের হবে সেখান থেকে এক ফোঁটা ব্লাড স্টিপের উপরে ফেলে দিতে হবে। এরপর গ্লুকোমিটারটি 45 সেকেন্ড পরে ব্লাড সুগারের রেজাল্ট জানিয়ে দেবে। আমি নিজেকে একজন সুশিক্ষিত এবং সুশৃঙ্খল ডায়াবেটিক বলে মনে করি। এই মনে করার পিছনে মূল কারণটি হলো এই যে এই যে সারা জীবনের রোগ ডায়াবেটিস, এর সঙ্গে আমার বসবাস প্রায় দুই যুগ পেরিয়ে গেছে এবং এই সময়টির মাঝখানে আমি এই রোগটিকে আমার বন্ধু বানাতে সক্ষম হয়েছি। ডাক্তাররা বারবার একটা কথা বলতেন বা এখনো বলেন, সেটা হলো ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু রুগী নিজেই তার সবচেয়ে বড় চিকিৎসক। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি, সত্যিই তাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি নিজেই ডাক্তারের মতন আমি সে যে আমার যে পরবর্তী যে ইনসুলিনের যে ব্যাপারটা থাকবে সেটা কমানো বাড়ানোটা আমারই উপরে নির্ভর করে এবং সেটা আরও একটি ব্যাপারের সঙ্গে নির্ভর করে, সেটা হলো নিয়মিত রক্ত এবং প্রস্রাব পরীক্ষা। আমি আমার এই সারা জীবনের রোগটিকে আমার সারা জীবনের একটা বন্ধু হিসেবে আমি নিয়েছি এবং এর সঙ্গে আমার একটা প্রচুর একটা সমঝোতা আছে। যেমন আমিও রোগটিকে সমীহ করি এবং যেহেতু রোগটিকে আমি সমীহ করি সেই জন্য রোগটিও আমাকে সমীহ করে। আমি নিজে একজন শো বিজনেসের মানুষ, আমি নাটকের সঙ্গে জড়িত, আমি মঞ্চ নাটকের সঙ্গে জড়িত, টিভির সঙ্গে জড়িত এবং সিনেমার সঙ্গে জড়িত। তা আমার মতন যারা এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা আমার বন্ধু সুলভ একটা পরামর্শ থাকবে এই যে যাদের এই রোগটি আছে তারা কিন্তু মোটেও শঙ্কিত হবেন না। কারণ একদিক থেকে ভালো যে এই রোগটি কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, ক্যান্সার বা অন্য কোনো রোগের মতো নয় যেটা আপনার হাত থেকে যে কোনো সময় ছুটে যেতে পারে। কিন্তু ডায়াবেটিসকে আপনি যদি বন্ধু হিসেবে কাছে টানেন, যদি নিয়ম মেনে চলেন এবং এটাকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু এটা আপনাকে কর্মক্ষম রাখবে এবং আপনি আপনার যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলোতে আপনি দীর্ঘকাল একেবারে সক্ষম মানুষ হিসেবে কাজ করে যেতে পারবেন। বসে আছো, কি হয়েছে? না কিছু হয়নি, একটু দুর্বল লাগছে শরীরটা, যেন বেঠিক লাগছে। শরীর বেঠিক লাগছে? খেলতেও ভালো লাগছে না। শরীর বেঠিক নয়, মনে হচ্ছে তোমার তোমার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস? সেটা আবার কি? ভয় লাগছে তো। ভয়ের কিছু নেই, আমার বাবার তো
কুড়ি বছর ধরে ডায়াবেটিস আছে, নিয়ম মেনে চলেন, কোনো অসুবিধে নেই। ছোটদেরও হতে পারে। ছোটদেরও হতে পারে? চলো ডায়াবেটিস সম্পর্কে সবকিছু জেনে আসি। চলো যাই বাইডেমি। চলো বাইডেমি যাই। ডায়াবেটিসের লক্ষণ কি? আর তোমার যখন ডায়াবেটিস হয়েছিল তখন তুমি কি রকম বোধ করছিলে? আমি খুবই দুর্বল হয়ে পড়েছিলাম, ঘন ঘন প্রস্রাব হতো, বেশি ক্ষুধা লাগতো, ওজন কমে যাচ্ছিল, মুখ শুকিয়ে যেত, খুব তৃষ্ণা পেত। এবার তোমরা দেখতে পাবে কিভাবে সিরিঞ্জে ইনসুলিন নেবে। যতটুকু ঘোলাটে ইনসুলিন দরকার ঠিক ততটুকু বাতাস সিরিঞ্জে টেনে নাও। এখন সিরিঞ্জে সূঁচ ঘোলাটে বোতলের ভিতরে ঢোকাও। সিরিঞ্জে চাপ দিয়ে বাতাসটুকু ভিতরে দিয়ে দাও। এবার যতটুকু স্বচ্ছ ইনসুলিন দরকার ঠিক ততটুকু বাতাস সিরিঞ্জে টেনে নাও। এখন সিরিঞ্জের সূঁচ স্বচ্ছ ইনসুলিনের বোতলের ভিতরে ঢোকাও। সিরিঞ্জে চাপ দিয়ে বাতাস ভিতরে দিয়ে দাও। স্বচ্ছ ইনসুলিনের বোতলের ভিতরে সূঁচ ঢোকানো অবস্থাতেই বোতলটিকে উল্টে ধরো। দেখবে সিরিঞ্জে আপনা আপনি পরিমাণ মতো ইনসুলিন এসে গেছে। এবার তুমি ইনজেকশন নেওয়ার জন্য তৈরি। Thank you.
ব্যাংকে বিষয়টা ছিল আরো কষ্টের, কারণ আমি একটা চায়ের দোকানে কাম করি। আর আমি ভাবছিলাম সেই চায়ের দোকানের মালিক যদি জানে আমার ডায়াবেটিস, তাহলে মনে হয় আমার চাকরিটা চলে যাবে। তাই আমি তাদের কিছুই করিনি। তয় বন্ধুদের কইছিলাম, আশঙ্কা একদিন আমার হাইপো উঠলো, আমার খুব খারাপ লাগতেছিল, আমি মাথা ঘুরা পড়ে গেলাম, বন্ধুরা সব ঘাবড়ায় গেল। তবে তারা শান্ত, এই সময় কি করতে হয়, তারা আমারে ধুইরা এক গ্লাস চিনি শরবত খাওয়াই দিল, আমি ভালাই হয়ে উঠলাম। এই কথা শুননা আমার মালিকে আমার খুবই সন্দেহ করলেন। তারপর আমি তারে কইলাম যে আমার ডায়াবেটিস আছে। তিনি আমার উপর বেজার হইলেন, খুশি হইলেন না। তাই আমি কামে পাকা তো, কখনো কামে ফাঁকি দেই না, তাই তিনি আমার চাকরি থেকে বাদ দিলেন না। তো এটা আমার জন্য ভালো হয়েছে যে আমার মালিক এখন জানে আমার ডায়াবেটিস আছে। তিনি আমার এখন খুব সাহায্যও করে, আমি এখন খুব ভালো আছি। তোমরা শুনলে তো সুমনা শান্তির সত্য ঘটনাগুলি? তাই আমিও মনে করি প্রত্যেকেরই উচিত তার নিজ নিজ স্কুলের শিক্ষক ও বন্ধুবান্ধবদের ব্যাপারটি জানিয়ে দেওয়া, যাতে কোনো অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে। আমি যেদিন প্রথম জানলাম সুমনের ডায়াবেটিস হয়েছে, আমি আশঙ্কা খুব কষ্ট পাইলাম। শুনলাম ডায়াবেটিস হাসপাতালের কথা, সুমনের নিয়া ওই হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার সুন্দর মতন বুঝাইয়া দিল কেমনে খাইতে হইব, কেমনে ঘুমাইতে হইব, কেমনে ব্যায়াম করতে হইব, কেমনে ইনসুলিন নিতে হইব, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সবকিছু সুন্দর মতো বুঝাইয়া দিলেন। আমিও সুমনকে বুঝাইয়া দিলাম, সুমন এখন সবকিছু নিজের হাতে করে। আমি শান্তিকে ইনসুলিন নিতে সাহায্য করি, কোন কোন স্থানে কিভাবে ইনসুলিন নিতে হবে এখন সে সব শিখে গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়ম মেনে চলতে হবে। প্রথম যেদিন আমরা শান্তিকে ইঞ্জেকশন দিতে ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলাম, সত্যি কথা বলতে কি সেদিন আমি একটু ভয় পেয়েছিলাম। শান্তিও তার নেগেটিভ করেছিল, কিন্তু ডাক্তাররা যখন বিষয়টি গুরুত্ব সহকারে বোঝালেন আমার কাছে বিষয়টা খুব স্বাভাবিক মনে হল। আমরা সবাই ভালো আছি, সুমনের ডায়াবেটিস খুবই নিয়ন্ত্রণে আছে, সে এখন চায়ের দোকানে নিয়মিত কাম করে আর রাতের স্কুলে পড়াশোনা করে। শান্তির ব্যাপারে আমাদের গোটা পরিবার প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিল, এখন সবাই সামলে নিয়েছে। শান্তির স্কুলের সবাই ওকে খুব সহযোগিতা করেছে, শান্তি এখন শান্তিতে আছে। তুমি ডায়াবেটিস নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারো, যেমনটি আছে শান্তি আর সুমনরা। ডায়াবেটিস সম্পর্কে আজ আমাকে প্রশ্ন করো, সব বলবো। তোমাকে প্রশ্ন করে জানার দরকার নেই, আমরা সব জেনে ফেলেছি। আমার ডায়াবেটিস আছে, তবুও আমি তোমাদেরই মতো গাইতে পারি, খেলতে পারি, নাচতে পারি, আমি দৌড়াতে পারি। আমি সুখী ও স্বাস্থ্যবান, তোমাদেরই মতো আমার ডায়াবেটিস আছে, তবুও আমি তোমাদেরই মতো গাইতে পারি, খেলতে পারি,